সিলেট ও সবথেকে বেশি গরমর 65 বছরের পুরনো রেকর্ড ভাঙছে। গেছে কয়দিন ধরে আগুন গরমে ফুরের সিলেট। মেঘর জায়গা হিসেবে পরিচিত সিলেট জলের ঠাটা রইদে। গড় তাকে বাইরে বাইরেও লাগে শরীর আগুন লাগছে। ইলান গরমে বহুত মানুষ বেমার ফড়া। আখতা করি অত গরম ফড়ার কারণ হইল জলবায়ু বদলি যাওয়া। ওখান হইরা আবহাওয়া স্পেশালিস্ট হকলে তারা আরও হইরা জলবায়ু বদলি যাওয়ায় বদলি যার প্রকৃতি আর বাড়ির গরম সামনে দিয়ে অবস্থা আরও খারাপ হইতে পারে। বাংলা ক্যালেন্ডারের মতে আজ শনিবার শেষ হর আশ্বিন মাস, কাল রবিবার থেকে আরম্ভ হইব কার্তিক মাস, শরৎ ঋতু গিয়া আর হেমন্ত। গেছে কয়েক বছর আগেও শরৎ ঋতুর মাঝামাঝি সময় থেকে ঠান্ডা বাতাস গোত্র লাগত, কিন্তু ইতাদিন আর এখন নাই। এখন শরৎ ঋতু তো বহু দূরের কথা, হেমন্তর সময় ঠান্ডা আইসে করে বুঝাও যান না। আবহাওয়া অফিস থেকে খবর লইয়া জানা গেছে অখন সিলেট জেলার গরম ফরের ইলান গেছে কয় যুগ আগেও বোঝা গেছে না। গেছে বৃহস্পতিবার সিলেটের তাপমাত্রা আসছিল 37.2 ডিগ্রি সেলসিয়াস। 1956 ইংরেজির বাদে অত গরম ফরছিল এদিন, মানে 65 বছর বাদে সবথেকে গরম পড়ছে গেছে বৃহস্পতিবার। ইলান গরমে সিলেটের মানুষের দম বাড়র, খুব বেশি দরকার না হইলে কেউ গড় তাকি বাড়ইরা না। যারাও বাড়ইরা তারাও লগে ছাত্রী লইয়া বাড়ইরা, বোতল লগে আসিল পানির বোতল, বেশি কষ্টত ফরসেন রুজ খামলা মানুষ। রিক্সা ড্রাইভার আর হকারকলর তো গড় তাকি বাড়নিও লাগে, গরমের কষ্ট তারাও বেশি টের পাইরা। এখন দিনও যেলান গরম রাইতো ওলান, যে কারণে মানুষের অশান্তিও বেশি। আবহাওয়া অফিসের অফিসার হকলে কইরা অক্টোবরের মাঝামাঝির সময় মেঘ ওয়ার কথা, কিন্তু এবছর এব মেঘ হইছে না, যে কারণে উমতার বেশি আর গরমও লাগের বেশি। সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী জানাইছেন সিলেট অক্টোবর মাসও ইলান গরম এর আগে কেউ টের পাইছে না। গেছে কয় বছর ধরে অক্টোবর মাসও গরম বাড় আরম্ভ হয়েছে, তাই কইছেন মানুষে বাস বিচার না করিয়া গাছ কাটের, টিল্লা কাটের, সাইরবাদী বাড়ের ফ্যাক্টরি, কিন্তু বাড়েন না গাছ গাছালি। সবটা মিলাইয়া জলবায়ুর উপরে খুব খারাপ আসর ফলের, এখন আস্তে আস্তে একটার ফল আমরা পাইলাম। ইলান চলতে থাকলে সামনে দিয়ে আরও বড় বড় বিপদ বাড়ছার।